বিশ্বকাপে সর্বাধিক রান বল হাতে তিন উইকেট বাংলাদেশের হারেও উজ্জ্বল যে ক্রিকেটার গত দেড় বছরে তিন নম্বরে ব্যাট করতে নেমে নিজেকে তুলে ধরেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আঠারোটি ওয়ানডেতে সাকিব তিনে নেমে করেছেন মোট আটশো একত্রিশ রান মোট শত রান একটি অর্ধশত রান আটটি বিশ্বকাপেও তিন ম্যাচে যথাক্রমে পঁচাত্তর চৌষট্টি একশো একুশ তাকে বাংলাদেশের ক্রিকেট মহল এবং সমর্থকদের মধ্যে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে তিনি এই মুহূর্তে বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রাহকও তিন নম্বরে ভারতের হয়ে ব্যাট করেন বিরাট নিউজিল্যান্ডের হয়ে উইলিয়ামসন ইংল্যান্ডের হয়ে জোরুট এরা সবাই সফল ব্যাটসম্যান কিন্তু এখানেই সাকিবের কৃতিত্ব অন্য মাত্রা রাখে কারণ এরা কেউই বোলিং করেন না সাকিব বোলার হিসেবে অন্যতম সেরা বিশ্বকাপ ইতিমধ্যেই তিন উইকেট নিয়েছেন তিনি শনিবার সেঞ্চুরি করার পরে সাকিবকে নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঁচাত্তর রান শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চৌষট্টি সেই ধারাবাহিকতায় বজায় রেখে সাকিবের ব্যাট থেকে শনিবার বেরিয়ে এলো একশো একুশ রানের লড়াকু কিন্তু তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারলেন না ম্যাচের শেষে হতাশ বাংলাদেশের অধিনায়ক মাসাফি মোর্তুজাও মেনে নিলেন সাকিবকে কেউ যোগ্য সাহায্য করতে পারেননি তিনি বলেন দুর্দান্ত সেঞ্চুরি করল সাকিব তবে কেউকে সাহায্য করতে পারেনি আর সাকিব বলেছেন ব্যাটে বলে অবদান রাখতে পেরে আমি খুশি দল আমাকে তিন নম্বরে ব্যাট করতে পাঠিয়েছে আশা করি আমি দলের আশা পূরণ করতে পেরেছি